আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সবাই নিরাপদে আছো বাসায়। তো আমি কুমিল্লা মডার্ন হাই স্কুলের পক্ষ থেকে আজকে তোমাদেরকে আমাদের অনলাইন ইউটিউব চ্যানেল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আমার বিষয়বস্তু হলো পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণীর জন্য এই পাঠটা উপযোগী। তো প্রতিসরণ অংশের আজকে আমার তোমাদেরকে আমি পর্ব দুই, কারণ প্রথম পর্ব আমি আগে আলোচনা করেছি, তো ওখান থেকে আমি দ্বিতীয় পর্ব তোমাদের সাথে আলোচনা স্টার্ট করবো। চক্রটা পড়াইতে হলে তো কয়েকটা পর্ব লাগতে পারে। তো আজকে দ্বিতীয় পর্বে আসো। প্রথম পর্বে আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম এই প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, এই পর্যন্ত শেষ করেছিলাম। তারপর আমরা এখন আসি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ, তো আমরা তো প্রতিফলন চ্যাপ্টার পরে এসেছি। প্রতিফলন, আমরা প্রতিফলন সম্পর্কে জেনে এসেছি যে আপাতগুণ প্রতিফলন কোন পরস্পর সমান কীভাবে হয়, কিন্তু এখানে প্রতিসরণ চ্যাপ্টারের মধ্যে কেন এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন আবার প্রতিফলন কথাটা প্রবেশ করলো, এটাও আমরা একটু খেয়াল করে দেখো। তো আমি একটা চিত্র আঁকি, মনে করো এটা বিজ্ঞান তল। হ্যাঁ, এই এখানে এই তলের মনে করো উপরের অংশ হলো হালকা মাধ্যম আর নিচের অংশ হলো ঘনমাধ্যম। হ্যাঁ, তো এখানে আমি একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে আমি একটা অভিলম্ব অঙ্কন করি, অর্থাৎ লম্ব রেখা অঙ্কন করব, একটা লম্ব অঙ্কন করলাম। হ্যাঁ, এই তলটাকে আমরা কি বলি, আগেও আমরা বলেছি এই তলটা হলো আমার বিভেদ তল, এটাকে বলা হয় বিভেদ তল। হ্যাঁ, অর্থাৎ এর উপরের অংশ একরকম, নিচের অংশ আরেক রকম। এখন ঘন মাধ্যম থেকে যদি আলোকরশ্মি হালকা মাধ্যমে যায়, মনে করো আমি একটা আলোকরশ্মি আঁকলাম, এই একটা আলোকরশ্মি দিলাম এদিকে, এটা আমার আপাতন কোণ আই, এই তীর চিহ্ন। আলো খেয়াল রাখতে হবে এই চক্রতে তীর চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যদি তীর চিহ্নটা না দিই, মনে করো আমি লিখলাম এক্স, এটা মনে করো ও, এক্স ও আলোকরশ্মি, আমি এক্স ও বলতে পারি, ও এক্স ও বলতে পারতাম, কোন দিকে গেল আলোটা বোঝা যায় না, এই দাগ দ্বারা কিন্তু কিছুই বোঝা যায় না। এটা আমরা ভেক্টরের মতো তোমাদের হয় না, এখানে অবশ্যই আলোর চিত্রগুলোতে তীর চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে এই তীর চিহ্নটা দিয়ে বোঝা গেল এক্স থেকে ও এর দিকে আপনি। এখন প্রতিসরিত হয়ে সোজা দেওয়ার কথা, যেহেতু আলোক সোজা সরল পথে চলে, কিন্তু যেহেতু এটা হলো ঘন মাধ্যম, এটা হলো হালকা মাধ্যম, তো ঘন থেকে হালকা গেলে আমরা যদি আমরা জানি যে আপাতন কোণ হচ্ছে প্রতিসরণ কোণটা একটু বড় হবে, তো এটা দেখা গেলো এদিকে না গিয়ে মনে করো এই বরাবর গেল, তাহলে এটা হলো আমার প্রতিসরণ কোণ, একটু কোণ হলো আর, তাহলে এই হলো আপাতন কোণ আর হলো এই হলো মনে করো হলো ওয়াই। এখন যদি এই আপাতন কোণটা মনে করে আমি টর্চ লাইটের আলো, আমি টর্চ দিয়ে এদিকে চাপ দিলে আমি যেতে পারবো, এটা এদিক দিয়ে প্রতিসরিত হয়ে গেল। এখন যদি আমি এটাকে আরেকটু বড় করি, মনে করো এই কোণটাকে আপাতন কোণটাকে আমি আরেকটু বড় করলাম, হ্যাঁ, তাহলে আরেকটু বড় করলে কী হবে, এটা আরও একটু দূরে দিয়ে গেল, এরকম দূর দিয়ে গেল, মনে করি ডাবল তীর চিহ্ন দিলাম, এটাতে ডাবল দিলাম, তাহলে এটার জন্য হলো এই। এখন আমি এটাকে আরও একটু বড় করলাম, তিনটা তীর চিহ্ন দিলাম, তাহলে এর জন্য দেখা গেলো আলোকরশ্মিটা ঠিক এই বরাবর আসলো, অর্থাৎ এই আপাতঙ্গটা এমন একটা আপাতন কোণ নিলাম, এই পরিমাণটা এমন পরিমাণ নিলাম, এই একটু একটু করে বাড়াতে বাড়াতে একটা জায়গায় গেলাম, যে জায়গা যাওয়ার পরে দেখলাম প্রতিসরিত রশ্মিটা ঠিক বিভেদতল ঘেঁষে গেল, অর্থাৎ এখন প্রতিসরণ কোণটা কত ডিগ্রি হলো, এই প্রতিসরণটা হয়ে গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ এখন প্রতিসরণ কোণ হয়ে গেল 90 ডিগ্রি, অর্থাৎ আপাতন কোণ যে মানের জন্য যখন আলোকরশ্মি ঘন থেকে হালকা দিকে যায়, আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, এই আপাতন কোণটাকে, এখানে যে আপাতন কোণ, এই আপাতন কোণটাকে বড় করে দেওয়া, এই আপাতন কোণটাকে আমরা বলি ক্রান্তি কোণ বা সংকট কোণ, এটাকে আমরা সংক্ষেপে থিটা সি দ্বারা অংশ প্রকাশ করি, অর্থাৎ আপাতন কোণের যে মানের জন্য আলোকরশ্মি প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা দুইটা মাধ্যমে বিভক্ত স্পর্শ করে যায়, এটাকে বলা হয় ক্রান্তি কোণ বা সংকট কোণ। এখন যদি আরও একটু বড় হয় আপাতন কোণ, যদি আরও বড় হয়, এখন আপাতন কোণ মনে করা এটা, এখান থেকে এই পর্যন্ত এই সবটা হলো আপাতন কোণ, তাহলে এখন তো আলোকরশ্মি অলরেডি তো এটা বিভেদ তল বরাবর আছে, তো এখন তো এটা ভিতর দিয়ে চলে আসবে, যেহেতু এটা উপরে আর যাওয়ার সুযোগ নেই, আরও বড় হয়ে গেছে, তাহলে তখন এটা এই বরাবর মনে করো এটা প্রতিসরিত হলো এই বরাবর। হ্যাঁ, তাহলে এটা তো প্রতিসরণই হলো না, তার প্রতিসরণ হতে হলে তো ঘনমাধ্যমে হালকা মাধ্যমে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু না, এটা আবার ঘনমাধ্যমে ফিরত আসলো,
সেই ক্ষেত্রে দেখা গেল এই আপাতন, যেহেতু প্রতিফলন হয়েছে, এই আপাতন কোণ আর এই প্রতিসরণ কোণ এই দুটো কিন্তু পরস্পর সমান। যদি এটা আমি ধরি এটা আপাতন কোণ, এখানে যদি মনে করে এই আপাতন কোণের মানটা যদি 80 ডিগ্রি হয়, এই প্রতিসরণ কোণের মানও কিন্তু 80 ডিগ্রি হবে, সমান। অর্থাৎ তাহলে প্রতিসরণের সূত্র পুরোপুরি অনুসরণ করলো যে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ পরস্পর সমান। এই প্রতিসরণটাকে প্রতিফলনটাকে, এটা প্রতিফলন হইলেও এটাকে আমরা বলি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, কারণ এটা আসলে আলোকরশ্মি এদিকে যাওয়ার জায়গা ছিল, এটা স্বচ্ছ মাধ্যম, এতক্ষণ যাচ্ছিল এই ঘন থেকে হালকা দিকে যাচ্ছিল আলোকরশ্মি, কিন্তু এখন যাওয়ার জায়গা থাকা সত্ত্বেও আলোকরশ্মি কিন্তু আবার একই মাধ্যমে ফিরত এসেছে, এটাকে আমরা বলবো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এই ছোট্ট একটা ঘটনা থেকে কিন্তু আমাদের পৃথিবীর আজকের দিনে আমি যেই তোমার সামনে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, এই তার প্রতিফলন। কীভাবে আমরা তোমাদের সামনে এই যে আজকে আমি ভিজুয়ালি তোমার সাথে আমি আমার বাসায় বসে তোমার সাথে আমি অনলাইন ক্লাসে যুক্ত হতে পারছি, এটার একটা কারণ হলো এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। কীভাবে এটা হলো, হ্যাঁ তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। যেমন তোমরা তোমাদের বইয়ে আছে এই সাবমেরিন ক্যাবল, আমরা যেই ইয়ে করি অপটিক্যাল ফাইবার যেটাকে বলি, হ্যাঁ তোমাদের বইয়ে আছে অপটিক্যাল ফাইবার একটা জিনিস আছে। এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বর্তমান যে বিশ্ব চলছে, আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, এগুলো হলো অপটিক্যাল ফাইবারের কারণে। এই অপটিক্যাল ফাইবার কীভাবে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনে কাজ করে দেখো, অপটিক্যাল ফাইবার হলো এমন একটা ফাইবার যে একটা কাঁচ নল, মনে করো এরকমটা কাঁচ নল, এটার পরে একটা স্তর, এখানে আরেকটা স্তর, এটা একটা দুই স্তরের কাঁচ দ্বারা তৈরি, হ্যাঁ উভয়টাই কাঁচ, এরকম একটা নলের বাইরের অংশটাও কাঁচের, ভিতরের আবরণটাও কাঁচের তৈরি, দুইটা স্তর দ্বারা তৈরি এটা। এটা এই স্তরগুলার বিভিন্ন নাম আছে, তোমার বইটা তোমরা খেয়াল করবে এটাতে, হ্যাঁ যেমন এখানে লেখা আছে যে এর অংশের ভেতরের অংশের কে বলা হয় কোর, এই যে অংশটা এই অংশের নাম হলো কোর, আর বাইরের যে অংশটা এই অংশটা এটার নাম হলো ক্ল্যাড, দুইটা স্তর, একটা হলো কোর একটা হলো ক্ল্যাড। এখন আলোকরশ্মি যখন আমি এদিক দিয়ে প্রবেশ করাবো, অবশ্যই আমি তীর্যকভাবে দিব, তীর্যকভাবে না দিলে তো আলোকরশ্মি কোনো দিক পরিবর্তন হয় না, হ্যাঁ তো আমি মনে করি তীর্যকভাবে এই একটা তল, এইখানে অভিলম্ব, আমি মনে করি এখান থেকে তীর্যকভাবে আলোকরশ্মি এই বরাবর এই নলের মধ্যে আলো আমি প্রবেশ করাবো, ঠিক আছে। তো আলো যখন প্রবেশ করবে, তীর্যকভাবে প্রবেশ করবে, তখন এই কোর মাধ্যমটা যেটা এটা হলো ঘন মাধ্যম, আর এটা হলো একটু তার চেয়ে হালকা। যেমন তোমাদের বই একটা ইয়ে দেওয়া আছে যে এটার প্রতিসরণাঙ্ক হলো 1.5, এটা হলো 1.45 দেওয়া আছে, তার মানে এটা যার প্রতিসরণাঙ্ক যত বেশি সে তত ঘন, যার প্রতিসরণাঙ্ক কম সে তত হালকা মাধ্যম। হ্যাঁ যেমন বায়ু প্রতিসরণাঙ্ক 1, কারণ সবচেয়ে হালকা, তাহলে 1 point something বায়ুটা। তাহলে আমরা যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাই, একটু আগে আমরা ব্যাখ্যা করলাম ঘন থেকে হালকা যাওয়ার সময় কী হয়, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয়। এখন পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কখন হবে, যখন আপাতন কোণের মান ক্রান্তি কোণের চেয়ে বড় হবে। হ্যাঁ তো এখন এই এই দুইটার যে ইয়ে দেওয়া আছে, দুইটার প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, এখন এটার জন্য আমি কত ডিগ্রি কোণে আপাতন করলে আমার একটা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হবে, যে কোনো কোণে আমি 30 ডিগ্রি দিলাম, 40 ডিগ্রি দিলাম, তাতে তো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন নাও হইতে পারে, তার একটা নির্দিষ্ট কোণ লাগবে, তার চেয়ে বা তত বা তার চেয়ে বেশি হইলে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হইতে পারে। যেমন আমি যদি ধরি এই মাধ্যমের জন্য সংকট কোণটা কত, সংকট কোণ হলো θc, তাহলে আমরা লিখতে পারি sin θc সমান, আমি যদি লিখি যে যে sin θc সমান, এটা আমরা ধরলাম এই মনে করেন n1, এটা ধরলাম n2 প্রতিসরণাঙ্কগুলা, তাহলে আমি এখন লিখতে পারি যে আমি ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যম, ঘন মাধ্যম প্রতিসরণাঙ্ক হলো n1 আর এটা হলো n2, তাহলে এইখান থেকে আমি পাবো আমার কত ক্রান্তিকোণ, এটাকে কত কোণে আপাতন করতে হবে, আমি ক্রান্তিকোণটাকে বের করলে পেয়ে যাবো বাকিটা। তো আমার যেহেতু প্রতিসরণাঙ্কগুলো আমার জানা আছে দুইটা মাধ্যমের কাছে, তো আমরা এখান থেকে আমরা θc এর মানটা কত হবে, তাহলে সাইন ইনভার্স তোমরা এগুলো জানো নিশ্চয়ই, হ্যাঁ এটা ম্যাথের বিষয় যে θc এর মানটা বের করতে হলে আমরা সাইনটাকে ইনভার্স করতে হয়, ইনভার্স n2 ডিভাইড বাই n1। তাহলে এখানে সাইন ইনভার্স n2 এর মানটা হলো 1.45 আর এটা হলো 1.5,
তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করব সাইন ইনভার্স থিটা করলে এটা মানটা হয় প্রায় 75 ডিগ্রির মতো অর্থাৎ এখানে যদি আমি 60 ডিগ্রি বা 65 ডিগ্রি 60 ডিগ্রি যাই দেই এটা কিন্তু কোনো আপাতত প্রতিফলন হবে না তার মানে আমি এই আলোটাকে এই আমার এই অপটিক্যাল ফাইবার দিয়ে প্রতিফলন চালাতে পারবো না তাহলে মিনিমাম কি করতে হবে 75 ডিগ্রি হতে হবে এটা হলো আমার 75 হলো ক্রান্তি কোণ এই কোণে দিলেও কিন্তু এটা পূর্ণ আপতন প্রতিফলন হবে না অর্থাৎ মোর দেন 75 লাগবে তাহলে আমরা যে আপতন কোণটা এখানে ব্যবহার করব অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সেটা অবশ্যই মোর দেন 75 ডিগ্রি হ্যাঁ যদি আমাদের কোর এবং কোরের যদি প্রতিসরণ 1.5 এবং 1.45 হয় তাহলে আমরা অবশ্যই 75 এর চেয়ে বেশি কোণে আপতন করার পরে তখন ঘটনাটা কি হবে মন করো এই 75 ডিগ্রি কোণ আমি আপাতন করলাম এখানে আলোক সেটাকে তাহলে এখানে একটা বিভক্ত হ্যাঁ তাহলে এখন এই এটা যেহেতু ক্রান্তি কোণ হচ্ছে এই কোণটা যেহেতু ক্রান্তি কোণ হচ্ছে বড় কোণ তাহলে এটা কি হবে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হবে হ্যাঁ এটা যেহেতু ক্রান্তি কোণ হচ্ছে বড় হয়েছে ওদিকে যাবে না তাহলে এই এইটা ক্ল্যারিটির মধ্যে বাধা পেয়ে আবার এই জায়গায় আসলো মনে করো তাহলে এইটা যে কোণ পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন আমরা জানি আপাতন এবং প্রতিসরণ এখানে তো প্রতিফলন হয়ে গেছে এটা আপাতন এবং পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন দুটো পরস্পর সমান অর্থাৎ এখানে 75 তাহলে এখানে কত ডিগ্রি হয়ে গেল 75 তার মানে এখানে যে আবার যেই জায়গায় এসে আপতিত হলো এখানে একটা অভিলম্ব আঁকলাম তাহলে এই অভিলম্ব আর এই অভিলম্ব পরস্পর সমান্তরাল তাহলে একান্তর কোণ হিসাবে এটাও কত 75 তাহলে আবার এই 75 ডিগ্রিতে এই জায়গায় যাবে তাহলে এটাও 75 হ্যাঁ তার মানে এখান থেকে যদি আবার অভিলম্ব আঁকি এখানে আসবে তো সেম এইভাবে চলতে থাকবে অর্থাৎ এই 75 ডিগ্রি কোণটা 75 না সর্বদা আমি এটাকে এক ডিগ্রিতে বেশি মিনিমাম আমি 76 লিখলাম 76 তার চেয়ে বেশি হ্যাঁ তার মানে আমি যদি 75 তো বেশি কোণে আপতন করি তাহলে দেখো এই কোণটা কিন্তু পরিবর্তন হচ্ছে না তার মানে এই আমার এই অপটিক্যাল ফাইবারটা যদি যদি আমার 100,000 কিলোমিটার হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাই আলোক রশ্মি কিন্তু কোনো দিক পরিবর্তন হচ্ছে না সেম এই 75 ডিগ্রিতে চলতে থাকবে আর একটা মজার বিষয় হলো আমরা যে আলো দেখি এই আলো কিন্তু অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয় না কারণ এই আলোগুলো শোষিত হয় বেশি হ্যাঁ যদি শোষিতই না হতো তাহলে আমরা প্রাকৃতিক যে সৌন্দর্য আর কিছুই উপভোগ করতে পারতাম না লাল জিনিস লাল দেখতাম না সবুজ সবুজ এটা ভিন্ন বিষয় তোমরা আগেগুলো পরে জিনিসটি অপটিক্যাল ফাইবারে যে আলোটা ব্যবহার করা হয় সে আলোটা আসলে খুবই সূক্ষ্ম মাত্রায় এটা শোষিত হয় এত কম যে আমরা তখন বলি এটা শোষণ হয়ই না প্রায় না হওয়ার মতো এই আলোকে তোমাদের বইয়ে কোনো নাম দেওয়া আছে ইনফ্রারেড বা অবলাল রশ্মি বাংলা বলা অবলাল তো ইনফ্রারেড কথাটা মনে রাখবে যেন তোমরা এক্স রশ্মি আল্ট্রাভায়োলেট রশ্মি বলেছ এরকম একটা রশ্মি হলো ইনফ্রারেড রশ্মি ইনফ্রারেড রশ্মি হলো এটা শোষণক্ষম শোষিত হয় একেবারেই জিরোর কাছাকাছি যার কারণে এই আলোটা যখন ব্যবহার করা হয় যখন লক্ষ লক্ষ মাইল দূরে ওইটা যায় কিন্তু এটা শোষণ যেহেতু কম তার মানে যেই ডিগ্রি কোণে যেই পরিমাণে এটাকে প্রথমে একবার অপটিক্যাল ফাইবার দেওয়া শেষ পর্যন্ত একইভাবে চলতে থাকে হ্যাঁ এই মেজিক্যাল আবিষ্কারের কারণেই কিন্তু আজকে আমরা এই আধুনিক বিশ্ব হ্যাঁ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ছোট্ট একটা পূর্ণগুণ প্রতিফলন হ্যাঁ বিজ্ঞানী যদি আবিষ্কার না করতো তাহলে আজকে হতো এই পর্যায়ে আমরা পৌঁছতে পারতাম না হ্যাঁ তো এরকম পূর্ণাবন্ধ প্রতিফলনের আরও কিছু জিনিস আছে তোমাদের আমি আরেকটা জিনিস তোমাদের বইয়ে একটা সুন্দর চিত্র আছে এটা একটু ব্যাখ্যা করি এটা হলো আচ্ছা আগে রংধনুটা একটু বলি রংধনু জিনিসটা কি রংধনু তো আমরা অনেকেই দেখেছি হ্যাঁ বৃষ্টি হয় যখন বৃষ্টি এক পশলা যখন প্রচুর বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে সূর্যের বিপরীতে সবসময় রংধনু দেখা যায় সূর্য যেই আকাশে থাকে ঠিক তার অপোজিটে রংধনু দেখা যায় এটাও কিন্তু একটা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের একটা ঘটনা এখানে পূর্ণ প্রতিফলনটা কোথায় হলো অর্থাৎ আমরা যে বৃষ্টির যে হয় বৃষ্টির যে পানির কণাগুলো হ্যাঁ এগুলো যখন একবার বৃষ্টির উপর আকাশটা প্রায় পরিষ্কার আকাশে কি আছে প্রচুর পরিমাণে ধুলাবালি আছে হ্যাঁ বালি কণা ধুলি কণা আছে তো কিছু পানির কণা ধুলাবালি কণা আমাদের আটকে যায় আটকে যাওয়ার পর এটা গোল একটা পানির কণা এটা একটা প্রিজম কারণ নিরেট থাকে ভিতরে পানি থাকে পুরোটাই নিরেট পানির কণা হয়ে যায় যার কারণে এটা সময় একটা প্রিজমের মতো কাজ করে ওই প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো যায় তখন আলোর রশ্মিগুলার বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয় এখন আমি আবার প্রিজমের মধ্যে চলে আসলাম আজকে তো আসলে প্রিজমে যাওয়ার কোনো ইয়ে ছিল না হ্যাঁ প্রিজম নিয়ে তোমাদের সাথে আরেকদিন আলোচনা করব আজকে আমরা এটা থাকি এটার একটা ব্যাখ্যা হলো মরিচিকা তো মরিচিকারাও
ঠিক পূর্ণ আবক্তের প্রতিফলনের একটা ঘটনা, এটা খুব ইন্টারেস্টিং। আমরা একটু চিত্র দিয়ে ব্যাখ্যা করি আসলে মরীচিকা জিনিসটা কি, মরীচিকা শব্দটার অর্থ কি। মরীচিকা বলতে আমরা আসলে বুঝি কি, মরীচিকা হলো ধোকা, বাংলা বলতে ধোকা, অর্থাৎ আমি যা দেখলাম চোখে আসলে এটা কিছুই না, যেমন জাদু দেখা, জাদুগররা হ্যাঁ তোমার হাতে কতগুলো সাদা কাগজ দিয়ে দেয়, তোমার কাছে মনে হয় 500 টাকার 1000 টাকার নোট, হ্যাঁ কিন্তু একটু মুহূর্ত পরে দেখো এগুলো আবার সাদা কাগজ, কিন্তু একটু আগে তোমার কাছে এগুলাকে টাকাই মনে হয়েছিল, হ্যাঁ জাদুতে যা দেখা না, এটা কিন্তু মরীচিকা, একটা ধোকা। তো আমরা যে মরীচিকা নিয়ে আলোচনা করবো আজকে, এটা মরীচিকা ব্যবহার করেছে কারণ এটা একটা ধোকা, আমরা যা দেখি আসলে তা বাস্তবে নেই, এরকম একটা ঘটনা। যেমন এখানে একটা চিত্র দেওয়া আছে, একটা মনে করো একজন মরুভূমিতে সাধারণত উট, উটের পিঠে মানুষ চড়ে, তো উট আঁকা তো আমার পক্ষে সম্ভব না, আমি একটু উপরে একটা মানুষের ছবি দিলাম, মনে করো এই এখানে একটা মানুষ আছে, হ্যাঁ এখানে একটা মানুষ, সে এখান থেকে মনে করো সে এরকম একটা জায়গায় উটের পিঠে এখানে আছে, আর এখানে একটা খেজুর গাছ আছে। চিত্রগুলো অবশ্য আমাদের তপন স্যার থাকলে, উত্তম স্যার থাকলে এখন চমৎকার কতগুলো চিত্র হইতো, আমার দ্বারা তো এগুলো সম্ভব না, আমি একটু সময়ও নেই, আমি একটা এমনি কতগুলো চিত্র দিয়ে দিলাম, মনে করো এই একটা গাছ, হ্যাঁ এটা ধরে নিতে পারো এটা খেজুর গাছ, হ্যাঁ যদি এই গাছে খেজুর পাওয়ার সম্ভাবনা খুব কম, হ্যাঁ একটা গাছ আঁকলাম আমরা, একটা গাছ। এখন এখান থেকে মরুভূমিতে একজন মানুষ উঠে পিঠে চলছে, তো মরুভূমিতে সাধারণত এখনকার মরুভূমিতে আগের মতো নাই, হ্যাঁ আগের দিনে মরুভূমিতে মানুষ যখন চড়তো উঠে পিঠে চড়তো তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল, যেখানে দূরে পানি দেখা যায় একটু পানি নিয়ে নেওয়া, কারণ আবার কোথায় পানি পাওয়া যাবে মরুভূমিতে এরকম নিশ্চয়তা নেই, হ্যাঁ তো পানি যেখানে দেখে উট নিয়ে আর ওইরা ওই জায়গায় যায়, যাই একটু পানি আবার তাদের পানির থলিতে নিয়ে নেয়। এখন মরুভূমিতে যখন একদম মানুষ এই উটের পিঠে চড়ছে, সে দূরে একটা জায়গায় একটা খেজুর গাছ দেখলো, হ্যাঁ কিন্তু খেজুর গাছের ছবিটা তার কাছে কেমন দেখা গেল, সে ছবি খেজুর গাছটা এরকম কিন্তু খেজুর গাছের একটা ছায়া দেখলো, সে নিচে ছায়াটা ঠিক এইরকম, এইখানে এই সে এইখানে এরকম একটা চিত্র, এরকম একটা চিত্র দেখলো, হ্যাঁ খেজুর গাছটাও দেখলো আবার এরকম একটা চিত্র দেখলো, যে এরকম একটা খেজুর গাছ, খেজুর গাছটা উল্টা দেখা গেলো তার কাছে। এখন সাধারণত আমরা উল্টা চিত্র কোথায় দেখি, পুকুর পাড়ে দাঁড়াইলে যখন দেখি পুকুর পাড়ে গাছগুলো দিকটা খেয়াল করে দেখছো কখনো, যে গাছের গোড়াটা উপরে দেখা যায়, গাছের মাথাটা নিচে দেখা যায়, নিচে দাঁড়ালে নিচে যায় পুকুর পাড়ে দাঁড়ালে বা পানির সামনে দাঁড়ালে দেখা যায় মাথাটা নিচে পাটা উপরে, অর্থাৎ উল্টা চিত্র দেখা যায়। এটা কোথায় দেখা যায়, বেশিরভাগ পানির ক্ষেত্রে। আবার মরুভূমিতে যদি এই চিত্রকে ঢেউ খায়, পানিতে তুমি দাঁড়িয়ে আছো, একজন তুমি দেখলা তোমার চিত্র দেখা যাচ্ছে, ছবিটা উল্টা দেখা যাচ্ছে, এর মধ্যে একজনকে ঢিল মারলো, তাহলে পানিটা একটু ঢেউ ঢেউ খায়, তো ঢেউ ঢেউ খেয়ে গেলে দেখ তোমার কাছে মনে হবে কি পানির মধ্যে তোমার ছবিটা ঢেউ খাচ্ছে, তার মানে স্পষ্ট যেখানে পানি আছে পানির মধ্যে তোমার ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা এই জন্য একটু ঢেউ খেলতেছে। ঠিক এইখানে এরকম একটা ঘটনা ঘটে, কীভাবে ঘটে, মরুভূমিতে নিচে কি প্রচণ্ড বালু, হ্যাঁ বালিকণার ভর্তি, মরুভূমির স্তর হলো বালিতে পরিপূর্ণ। এখন এদিকে আছে সূর্য, হ্যাঁ সূর্যের থেকে প্রচণ্ড তাপ আসতেছে, এই তাপ যখন মরুভূমির বালিতে এসে পড়ে তখন মরুভূমি বালিটা কি হয় উত্তপ্ত হয় বেশি, যখন বালি বাতাসের চেয়ে তাপ শোষণ করার ক্ষমতা বালির অনেক বেশি, তো এই বালিতে যখন তাপটা পড়ে, হ্যাঁ তাহলে এই তাপটা প্রতিফলিত হয়ে এই বালির সামনের যে বায়ুর স্তর এই স্তরটা প্রথম উত্তপ্ত হবে, হ্যাঁ এবার বাল বাতাসটাকে আমরা কতগুলো স্তরে কল্পনা করি, মনে করো এরকম কতগুলো স্তর, বাতাস তো কোনো স্তর নেই, আসলে আমরা কতগুলো স্তরে কল্পনা করলাম বাতাসটাকে আমাদের এই মরুভূমি থেকে সূর্যের উপর পর্যন্ত এই সূর্যের মধ্যে হবে। এখন এই প্রথম স্তরটা, এই প্রথম স্তরটা যেহেতু বালুর একবারে সংস্পর্শে, এটা তাপমাত্রা বেশি, হ্যাঁ তো আমরা জানি কি তাপ দিলে কোনো বস্তু কি হয় ঘনত্ব কমে আয়তনে বাড়ে, অর্থাৎ হালকা হয়ে যায়, হ্যাঁ এর উপরের স্তরটাতে দ্বিতীয় স্তরে যখন আমি যাব তার চেয়ে একটু তাপমাত্রা একটু কম হবে, আর আবার যখন তৃতীয় স্তরে যাব তার চেয়ে তাপমাত্রা আরও একটু কম হবে, অর্থাৎ উপরে দিকে যত যেতে থাকবো তাপমাত্রাটা তত কমতে থাকবে, আবার একটা নির্দিষ্ট পরেও কিন্তু সূর্যের কাছাকাছি তাপমাত্রা আবার বেশি, আমরা ওই পর্যন্ত আমরা চিন্তা না করি, যেহেতু গাছটা সবুজ হয়তো 10-15-20 ফিট হইতে পারে, হ্যাঁ তো সেই ক্ষেত্রে যত উপরে যাবে তাপমাত্রা তত আস্তে আস্তে কমতে থাকবে, আর ভূপৃষ্ঠের তাপমাত্রা সবচেয়ে বেশি, তার মানে ভূপৃষ্ঠের বায়ুগুলো হালকা বায়ু, এরপরটা আরও ঘন, তারপরটা আরও ঘন, তারপরটা আরও ঘন, এভাবে গাছের শীর্ষ পর্যন্ত তাপমাত্রা
পরিবর্তনের সাথে সাথে ঘনত্ব আরো বাড়বে। এখন আমি খেজুর গাছের ছবিটা যখন আমার চোখে দেখবো তখন কি হবে, উপর থেকে খেজুর গাছ থেকে আলো এসে আমার চোখে পড়তে হবে। তো মনে করো এইখান থেকে একটা আলো এসে এখানে পড়লো, আমি একটা অভিলম্ব আঁকলাম। এখন এই উপরের মাংস এটা হলো হালকা, হ্যাঁ এটা হলো হালকা মাধ্যম আর এটা হলো ঘন মাধ্যম। তাহলে হালকার থেকে যদি সরি এটা হলো ঘন, উপরটা হলো ঘন মাধ্যম আর নিচেরটা হলো হালকা মাধ্যম। তাহলে ঘন থেকে হালকাতে গেলে আমরা কি বুঝি, যে আলোর কিছু একটু অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এটা এভাবে সোজা না গিয়ে এটা কি হবে, একটু দূরে সরে গেল, এভাবে আর গেল না, সোজা না একটু দূরে সরে গেল। এখানে আমি আবার আরেকটা অভিলম্ব আঁকলাম, তাহলে এখান থেকে কি হবে, এটা আরো একটু দূরে সরে গেল। মানুষটাকে আমরা দূরে সরাই দিই, পরে আঁকি চিত্রটা। হ্যাঁ আমরা এই স্তরগুলো একটু ভালো করে আঁকি। তাহলে দেখা গেলো যে এটা আরও একটু দূরে সরে গেলো, হ্যাঁ এই কারণ এখানে দ্বিতীয় থেকে যখন এদিকে যখন আমরা আসবো, এটা মনে করো চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ নাম দিলাম, যখন ষষ্ঠ থেকে পঞ্চমে আসছে অর্থাৎ ঘন থেকে হালকাতে, তো অভিলম্বতে একটু দূরে সরে গেলো। আবার যখন এই পঞ্চম থেকে চতুর্থতে আসবে তখন কিন্তু আবার এটা হয়ে গেলো আমার ঘন মাধ্যম আর এটা হয়ে গেলো আমার হালকা মাধ্যম, তার নিচেটা আরও হালকা, আরও হালকা মাধ্যম। তাহলে এটা কী হলো, এটা দেখা যাবে আরও একটু দূরে সরে গেল। এমন দেখা গেল যদি এই আপাতন কোণটা এখানে এসে যখন পড়লো এই অভিলম্ব, দেখা গেলো এই আপাতন কোণটা এই মাধ্যমের ক্রান্তিকোণের চেয়ে বেশি হয়ে যায়। আস্তে আস্তে যখন প্রতিফলনটা বড় হতে থাকে, প্রতিফলনটা আপাতন বড় হতে থাকে, এটা হয়ে যায় তখন একটু বড় হয়ে গেল। হ্যাঁ তখন এটা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত অনুসারে, যেহেতু এটা একটা ক্রান্তিকোণ হচ্ছে বড় হয়ে গেলো, তখন এটা হয়ে গেলো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এইবার এটা আর প্রতিসরিত না হয়ে কী হলো, এটা আবার সোজা প্রতিফলন শুরু হয়ে গেল। তাহলে এখান থেকে এটা প্রতিফলনের সূত্র যে প্রতিফলিত হলো, তখন এখন আবার নিচের থেকে যখন উপরের দিকে যাবে আলোক রশ্মি, এতক্ষণ ছিল উপর থেকে নিচে, এখন গেলো নিচ থেকে উপরের দিকে, এখন কিন্তু সে হালকা থেকে ঘনর দিকে যাবে। তাহলে এখন সে কী হবে, আপাতন কোণের চেয়ে তার প্রতিফলনটা একটু ছোট হবে, এবার ছোট হয়ে আসবে, তখন আরো ছোট হয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে আপাতন কোণটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। মনে করো এইখানে সেই বস্তুটা লক্ষ্যবস্তু ছিল, এখানে তার চোখে দিয়ে পড়লো। এখন যদি আমি এই বস্তুটাকে ওই লাস্ট যে আলোক রশ্মি এটাকে যদি আমি সোজা যদি এভাবে টানি, লাস্ট আলোক রশ্মিতে যদি সোজা এভাবে টানি, আর প্রথম আলোক রশ্মি যেটা ছিল এই যে এখানে যেটা ছিল এখান থেকে যদি আমি সোজা এভাবে টানি, আলোক রশ্মি যেভাবে যাওয়ার কথা ছিল যেই পথে এভাবে টানি, তাহলে দেখা গেলো যে আলোক রশ্মি আমার চোখে যখন আলোটা আসছে তখন আমার কাছে মনে হবে এখান থেকে একটা আলোক রশ্মি গেছে, হ্যাঁ আর এখান থেকে আলোক রশ্মি আসছে এখান থেকে, এটা এসা এই পথে এসে এই জায়গায় এসে ধরুন আমার কাছে মিলিত হয়েছে। হ্যাঁ যদি আলোক রশ্মি এই পথে দিয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আমার আলোক রশ্মিগুলো এই জায়গায় এসে মিলিত হয়েছে পিছন দিকে, কারণ এটা হলো প্রথম আপাত আর এগুলো শেষ চোখে যেয়ে পড়লো। তো দুইটার দিক কল্পনা করলে এখানে এসে মিলিত হয়। তার মানে আমি এই গাছের উপরের অংশটা কোথায় দেখবো, নিচে দেখবো, উল্টা দেখবো। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ চিত্রগুলো আসলে পুরো গাছের ছবিটা কি দেখা যায়, উল্টা দেখা যায়। এখন এই বাতাসের স্তরগুলো আমরা যে আঁকলাম এগুলো তো ফিক্সড না, কারণ বাতাস তো স্থির থাকে না। তো বাতাস যখন ঢেউ খায় মরুভূমিতে, তাহলে এই এই যে হালকা ঘন মাধ্যমগুলো একটু কী হবে, একটু ঢেউ খেলতে থাকবে, যার কারণে এই ছবিটাও একটু ঢেউ খেলতে থাকে। তখন দূর থেকে যখন কেউ দেখে তার কাছে মনে হবে যে এখানে বিশাল একটা জলরাশি, হ্যাঁ জলরাশির মধ্যে একটা গাছের ছবি এরকম এভাবে ঢেউ খাচ্ছে, বারবার ঢেউ খাচ্ছে, তার মানে এখানে পানি আছে, পানিতে এই গাছের ছবিটা উল্টা দেখা যাচ্ছে এবং ঢেউ খাচ্ছে। তখন সে দৌড়ে এই জায়গায় আসবে, এসে দেখবে আসলে এখানে কিছুই নেই, এটা গাছ শুধু অনেক দূরে হয়তো আরেক জায়গায় ঠিক এরকম একটা ছবি দেখা যাচ্ছে। আসলে এটাও একটা পূর্ণ আপদ প্রতিফলনের একটা ঘটনা, যার কারণে আমরা এই জিনিসটা দেখি। যেহেতু এটা বাস্তবে এটা আসলে ওই জায়গায় গেলে পাওয়া যাবে না এরকম কোনো ঘটনা, যার জন্য আমরা এটা নাম দিয়েছি মরিচিকা। হ্যাঁ অর্থাৎ এটা চোখের একটা ধোকা, আসলে প্রকৃত এরকম কিছু দেখা যায় না। এই হলো তোমাদের মরিচিকার ব্যাখ্যা দিলাম। হ্যাঁ তারপরে আর আছে কি, পূর্ণাবর্তী প্রতিফলন গেল, মরিচিকা গেল, প্রতিসরণের ব্যবহারও আমরা দেখালাম কিছু। হ্যাঁ তারপরে আছে আরেকটা টপিক, সেটা হলো ল্যান্স। হ্যাঁ তো ল্যান্স সম্পর্কে আজকে একটু ধারণা দিয়ে রাখি আমি। হ্যাঁ তাহলে পরবর্তী ক্লাসে হয়তো তোমরা এটা সম্বন্ধে আরও ভালো তোমাদেরকে ডিটেলস ব্যাখ্যা দেওয়া যাবে, একটু সময় আছে একটু, আর একটু ল্যান্স নিয়ে একটু ধারণা দিই। হ্যাঁ ল্যান্স তো আমার চোখেই আছে একটা, কারণ আমি যে চশমাটা ব্যবহার করি
এটা ব্যবহার করার উদ্দেশ্য হলো আমি বইয়ে ছোট লেখা দেখতে পাই না, কাছের জিনিস আমি ভালো দেখতে পাই না, কিন্তু আমি দূরের জিনিস স্পষ্ট দেখতে পাই। তো আমি যখন ডাক্তারের কাছে গিয়েছি আমাকে এরকম একটা লেন্স দেওয়া আছে, এটার মধ্যে এই অংশটা গোল একটা সাদা একটু অন্য কালারের সাদার মধ্যে কার্ভ একটা জিনিস আছে, এটা আসলে একটা লেন্সের একটা অংশ। হ্যাঁ, তো এরকম লেন্স আমাদের ল্যাবরেটরিতেও আছে, হ্যাঁ অনেক সময় থেকে লাইসেন্স দেখাইতে পারতাম। দেখ আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই লেন্স নিয়ে আসবো স্কুল থেকে, যদিও বাসায় বা স্কুলেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো, তাহলে চলে আমার স্কুলে আমাদের রুমও রেডি আছে, তাহলে আমি তোমাকে লেন্সটা ভালো দেখাইতে পারবো এবং লেন্স সম্পর্কে আলোচনাও করতে পারবো। তো আজকে আর না যাই ওদিকে, যেহেতু তুমি অনেকক্ষণ ধরে একটা টপিক নিয়ে আলোচনায় আছো, তো আশা করি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো, আর যদি তাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবে, আমাকে জানাবে। বাসায় একটু ভালো করে পড়ালেখা করবে, হ্যাঁ এখন তো পরিবর্তন, আবহাওয়ারও পরিবর্তন হচ্ছে, হ্যাঁ সামনের দিকে যেহেতু গরম থেকে আমরা শীতের দিকে যাচ্ছি, হ্যাঁ তো আমাদের যে মহামারী করোনা কোভিড-19 একটা প্রভাব পরিবর্তন হতে পারে, তোমরা সবাই সাবধানে থাকবে, বাসায় অপ্রয়োজনীয় বাইরে যাবে না, আর পড়ালেখাগুলো নিয়মিত করবে, যেহেতু তোমরা সামনে তোমাদের এই সবারই পরীক্ষা থাকার কথা, না হলেও তোমরা তো আসলে জ্ঞান তো অর্জন করতে হবে, পরীক্ষা হোক আর না হোক আমার এই বিষয়গুলো আসলে বুঝতে হবে, সামনের দিকে পড়ালেখা করতে হলে স্পষ্ট ধারণা নিয়ে যেতে হবে। তো বাসা পড়ালা করবে, আর প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। তা সবাই ভালো থেকো, আজকে আমাদের এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।